বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মজয়ন্তীতে কুলটির মিঠানি গ্রামে শুরু হলো বিজ্ঞানের রান্নাঘর। বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের স্মৃতিতে পশ্চিম বর্ধমান বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির কুলটি শাখার পক্ষ থেকে শুরু হলো এই বিজ্ঞানের রান্নাঘর, যেখানে মাত্র 20 টাকাতেই পাওয়া যাবে দুপুরের পেট ভরে খাবার। এই বিষয়ে বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সদস্য কিংসুক মুখার্জি জানিয়েছেন, বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির পক্ষ থেকে এটি প্রথম উদ্যোগ। এই বিষয়ে এর মধ্যেই বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাই সপ্তাহে শনি ও রবিবারে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হবে মানুষের হাতে। এটা কি কি শুরু হয়েছে বলুন, এটা কি ব্যাপার? আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের জেলা কমিটির অনুপ্রেরণায় আমাদের কুলটি বিজ্ঞান কেন্দ্রের গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান চক্রের বিজ্ঞানের রান্নাঘর, আমরা 20 টাকার বিনিময়ে তাদেরকে পুষ্টিকর খাবার এই সময়কালে বিশেষত গরিব মানুষের কাছে এবং সব শ্রেণীর মানুষের কাছে এই খাবারটাকে তুলে দিতে চাইছি। এটা প্রথম দিন বিদ্যাসাগরের আজকে 201 নম্বর জন্মবার্ষিকীতে শুরু করছি আমরা। এটা এই শনিবার রোববার আমরা এটা চালু রাখবো। এটা কি কদিন চলবে? এটা এটা সপ্তাহে 2 দিন চলবেই এবং অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অতএব এটাতে আমাদের অসুবিধা হবে না, আমরা চালাতে পারবো। এটা কি পশ্চিম বর্ধমান বিজ্ঞান মঞ্চ পশ্চিম বর্ধমান জেলা কমিটি উদ্যোগ করে? বিজ্ঞান মঞ্চ পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক কিন্তু আমরা এটা আমাদের বোধ হয় জেলার মধ্যে বিজ্ঞান মঞ্চ কথা ভাবো আমরা প্রথম করছি জেলা কমিটি দরকার। আপনার নাম কিংসুক মুখার্জি, আমি রাজ্য।